আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগের বাকি অংশটুকুই আজকের ব্লগ আসলে গত ব্লগে এত ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত তাই ভাবলাম যে আরও একটা ভিডিও তৈরি করি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো যাই হোক আপনারা গত ব্লগে দেখেছেন যে আমরা একটা অনুষ্ঠানে এসেছিলাম তো ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এসেছি আমরা একটু ঘোরাঘুরি করার জন্য তো আমি ভাইয়া জারিফ আমার একটা চাচাতো বোন বেনজির আর ঋতু আমরা এই কয়জনই এসেছিলাম ঘুরতে আরও আমার মামাতো বোনদেরকেও আসতে বলেছিলাম বাট ওরা আসলে বিভিন্ন ঝামেলার কারণে আর আসতে পারিনি তো আমরা আজকে মেনলি ভ্যানে করে বেশ কিছু জায়গা ঘুরবো সেই উদ্দেশ্যেই বের হয়েছি তো সবার প্রথমে আমরা চলে এসেছি এক নম্বর তলায়। আমাদের এলাকায় ফটিকতলা নামের দুইটা জায়গা আছে তো তার মধ্যে একটা হচ্ছে গিয়ে এক নম্বর ফটিকতলা আর একটা হচ্ছে গিয়ে দুই নম্বর ফটিকতলা তো আমরা আজকে এসেছি এক নম্বর ফটিকতলাতেই দুই নম্বর ফটিকতলাটা আমাদের বাসা থেকে কাছে আর এক নম্বরটা একটু দূরে তো এদিকে দেখতে পাচ্ছেন জারিফ তার খালামনির হাত ধরে কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমি বলছিলাম যে এখানে একটু দাঁড়াও তোমার খালামনির সঙ্গে তোমার কয়েকটা ছবি তুলে দেই। দেয় ও অনেক বেশি ভালোবাসে খালামনিকে সেটা আশা করছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন তো আমাদের এই এলাকাগুলা আসলেই অনেক বেশি সুন্দর রাস্তার দুই পাশ দিয়ে সমতল মাঠ এবং এই মাঠ অনেক দূর পর্যন্ত বিস্তৃত যখন সবুজ কোনো ফসল হয় তখন দেখতে অপূর্ব সুন্দর লাগে আমি আমার জীবনে আমাদের গ্রামের মতো এত সুন্দর গ্রাম কোথাও দেখিনি এটাই আমার কাছে সবসময় মনে হয় কেন জানি না যদিও গ্রাম সব জায়গায় অনেক সুন্দর আর এদিকে বেঞ্জির আর ঋতু সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিচ্ছিলাম তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পরে এখন যাচ্ছি একটু অন্য দিকে তাই এখন আমরা সবাই আবার ভ্যানে উঠে যাচ্ছি আর আমার কাছে কেন জানি না ইজি বাইকের থেকে ভ্যানে চড়তে অনেক বেশি মজা লাগে কারণ ভ্যানের চারিদিকটাই একদম খোলা মেলা আর পুরা চারিদিকটাই খুব সুন্দরভাবে দেখা যায় আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমরা ছোটবেলায় তো ভ্যানেই চড়েছি তখন তো আর কোনো অটো ছিল না তাই ভ্যানে চড়তে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো যাই হোক আমরা আবার দুই নাম্বার ফটিকতলা দিয়ে এখন চলে এসেছি আবাইপুর বাজারে আবাইপুর হচ্ছে গিয়ে আমাদের ইউনিয়ন পরিষদ তো যাওয়ার সময় এখানে বেশ পুরনো একটা বিল্ডিং দেখলাম ছোটবেলা থেকে এই বিল্ডিংটা আমরা দেখে আসি এখন এই বিল্ডিংটা ভূমি অফিস হিসাবে ব্যবহার করা হয় আগে হয়তো বা কারো বাড়ি ছিল এটা এখন তারা এখানে বসবাস করে না তাই এটা ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হয় তো ওখান থেকে আমরা এখন আবাইপুর মেন বাজারে চলে এসেছি এখানে ছিল আজকে হাটবার তবে আবাইপুর বাজারটা অত বড় না তাই ভিড়ও ওরকম হয় না তো এদিকে জারিফ আর আমার চাতাতো বোনকে দুইটা চিপস কিনে দিয়েছি আর এদিকে ভাইয়া আর বেঞ্জির গিয়েছে একটু কোক কেনার জন্য আসলে মাত্র যেহেতু আমরা দাওয়াত খেয়ে এসেছি আমাদের তেমন কোনো ক্ষুধা ছিল না তবে দাওয়াত খেলে একটু কোক খেতে বেশ ভালোই লাগে তবে আজকে যেহেতু এখানে হাট বার ছিল মোটামুটি বিভিন্ন ধরনের ভাজা পোড়া আইটেমই বিক্রি হচ্ছিল বাট আসলে খাওয়ার মতো অবস্থা আমাদের কারোরই ছিল না তো এখন আমরা যাচ্ছি আবাইপুর স্কুল আর কলেজটা দেখতে তো এখন আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের হাতের বাম সাইডে হচ্ছে গিয়ে আবাইপুর হাই স্কুল হাই স্কুলটার নাম হচ্ছে গিয়ে আবাইপুর হাই স্কুল তো এই হাই স্কুলে আমি জীবনে অনেকবারই এসেছি কারণ এখানে আমাদের উপবৃত্তি দেওয়া হতো তো আমরা সবাই এখানে উপবৃত্তি নিতে আসতাম তবে আমি এই কলেজে কখনোই আসিনি আজকেই প্রথম আমার এই কলেজে আসা যদি আমি গ্রামে থাকতাম তাহলে হয়তো বা আমার এই কলেজেই পড়াশোনা করা হতো যেহেতু আমি এসএসসি পাস করে ঢাকাতে চলে গিয়েছি তাই আমার কলেজ ছিল মিরপুর আইডিয়াল কলেজ তো যাই হোক এখানে কলেজের সামনে এসে সবার কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর এই কলেজটা দেখতে বেশ ভালোই লাগছিল ভাইয়ারা বলছিল যে এই নতুন বিল্ডিংটা আগে ছিল না যখন আমার ভাইয়ারা এই কলেজে পড়াশোনা করেছে তো ভাইয়া আমাকে বলছিল যে নতুন বিল্ডিংটা বেশ কয়েক বছরই হলো হয়েছে নতুন বিল্ডিং এর কারণে কলেজটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল আর এদিকে আমি ঋতু আর বেঞ্জির আমরা তিনজনে কিছু সেলফি তুলে নিচ্ছিলাম যেহেতু আমার ওদের সাথে কোনো ছবি তোলা হয়নি তাই কিছু সেলফি তুলে নিলাম আর এদিকে জারিফের অবস্থা দেখতে পাচ্ছেন সে সমানে চিপস খেয়ে যাচ্ছে ইদানিং বাহিরে আসলে তাকে কিছু না কিছু কিনে দিতেই হবে এটা তার খুবই একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে তো ছোট মানুষ চাইলে আসলে সবসময় না করাও যায় না আবার অনেক সময় অনেক কান্নাকাটিও করে সেজন্য দেওয়া লাগে আর এদিকে জারিফা জারিফের খালামনি দুজনকেই কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছিল কারণ শুধু করে ওদেরকে ডেকেও কাছে আনা না বিভিন্ন দিকে চলে একটু একটু কথা শুনলেও জারিফ তো একদমই কথা শুনতে চাচ্ছিল না কারণ ও তো আরো ছোট ও অনেক কিছু এখনও বুঝে না অনেকটাই অবুজ রয়েছে আর এদিকে কলেজের পাশে একটা শহীদ মিনার রয়েছে এখন আমরা এখানে চলে এসেছি তো সবাই এখানে দেখতে পাচ্ছেন একসাথে বসেছে সবার একটু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম যদিও জারিফ এখানে একদমই বসতে চাচ্ছিল না ওকে অনেকটা জোর করে বসানো হয়েছে আর কলেজের সামনের দিকে খুব সুন্দর একটা বট রয়েছে বটগাছটা দেখতে খুবই ভালো লাগছিল আর এই যে একদম কলেজের পাশেই কিন্তু শহীদ মিনার আর এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ আর জারিফের খালা মনি দুজনই ছোটাছুটি করে বেড়াচ্ছে এদিকে সাইডে অনেক তার কাটা ছিল তো ওদেরকে নিয়ে আসলে একটু ভয়ই হচ্ছিল আর এদিকে কলেজের এই সাইডে আরও কিছু ক্লাসরুম দেখতে পাচ্ছেন ভাইয়ারা নাকি এখানেই ক্লাস করত তো ভাইয়া আমাকে বলছিল যে ভাইয়া কোথায় ক্লাস করত তারপরে ওরা ফ্রেন্ডরা মিলে কোথায় বসে আড্ডা দিত তো বেশ ভালোই মজার কিছু স্মৃতি ভাইয়া আমাদের সঙ্গে শেয়ার করছিল আসলে স্কুল লাইফ কলেজ লাইফের মজা একটু থাকে যেটা মনে পড়ার মতো তো এখানে কলেজের অনেকগুলা কাটা মুকুট গাছে অনেক ফুল ফুটেছে তো ওখান থেকে একটু ফুল তুলে নিয়েছিলাম যদিও তুলতে গিয়ে হাতে কাটা ফুটে গিয়েছে আমি আসলে ফুল তুলতে একদমই পছন্দ করি না তবে আজকে কেন জানি না লোভ সামলাইতেই পারলাম না তো কলেজের এখানে আমরা বেশ কিছু সময় সবাই মিলে বসেছিলাম খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের বেশ অনেক দিন পরে তো এটা ছিল কলেজের মেইন গেট গেট আমরা আমরা আসলে তখন অন্য দিক দিয়ে সময় বের হয়েছি তো কলেজ থেকে আমরা রাস্তা পার হয়ে এখন এই জায়গাটাতে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে আমাদের আবাইপুর ইউনিয়ন পরিষদে যারা যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন এখানে তাদের নামের একটা তালিকা রয়েছে আর এই স্মৃতিস্তম্ভটি তাদের জন্যই তৈরি করা হয়েছে তো এই আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা বোধ হয় সব ইউনিয়ন পরিষদেই রয়েছে তো এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল আর এদিকে এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গিয়ে আমাদের আবাইপুর ইউনিয়ন পরিষদ তো এখানে আগেও আমি একবার এসেছিলাম আমার ভোটার আইডি কার্ড করার জন্য আমার বিয়ের পরে আমি আব্বার সাথে এখানে এসেছিলাম তো পরে আর আমার এখান থেকে ভোটার আইডি কার্ড করা হয়নি আমি পরে ঢাকাতেই করেছি তো এখানে বেঞ্জিরার ঋতুর আরও কিছু ছবি তুলে নিচ্ছিলাম জায়গাটা বেশ ভালো লাগছিল ওই জন্য আর এখানে জারিফ আর তার খালামনি এসে আরও দুষ্টামি শুরু করে দিয়েছে তারা এখান থেকে অনেক নিচে নেমে গিয়েছিল একদম বালুর মধ্যে পরে তাদেরকে ধরে তোলা হয়েছে তো পরে জারিফকে আমি আসলে অনেক বকা দিচ্ছিলাম যে বাবা তুমি নিচে যেও না আর উঠতে পারবে না তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরো বেশ কয়েকটা ধাপ রয়েছে জারিফা জারিফের খালা মনি একদম নিচের ধাপে নেমে গিয়েছিল ওখানে আসলে প্রচুর পরিমাণে বালু রয়েছে তো যাই হোক অনেক বছর পরে আবাইপুর বাজারে ঘুরতে এসে বেশ ভালোই লাগলো ছোটবেলায় তো অনেক এসেছি যেহেতু আবাইপুর বাজারটা আমাদের বাড়ি থেকে বেশ কাছে তো অনেক দিন পরে আসা হলো আর কি তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ